সংস্কৃতি মানার নামে এই মঙ্গল শোভাযাত্রা কেন? যেখানে হুতুম পেঁচা থাকে, হনুমান থাকে, বানর থাকে। মুসলমানকে তার সংস্কৃতিও খুঁজতে হবে ইসলাম থেকে, ইসলামের বাইরে ঐতিহ্যের নামে, ইতিহাসের নামে, স্বাধীনতার নামে কোন সংস্কৃতি মুসলমান খুঁজতে পারে না। ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই বললেন তো, সংস্কৃতির নামে যা হচ্ছে বাংলাদেশে, যে পয়লা বৈশাখের নামে দুই একটা কাজ বাদ দিয়া সবটাই তো হিন্দুত্ববাদ থেকে এসেছে, তো হিন্দুয়ানি সংস্কৃতি। 1960 সালের আগে বাংলাদেশের কোথাও পয়লা বৈশাখের নামে তো মঙ্গল শোভাযাত্রা বের হয় নাই, তবে নিশ্চয় এটা বাঙালি সংস্কৃতির অংশ নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুদের সংস্কৃতি, বাংলাদেশে আমদানি করা হয়েছে। সংস্কৃতির নামে পৌত্তলিকতাকে বাঙালি মুসলমানের উপর ছাপিয়ে দেবার অন্যায় একটি কাজ ছাড়া কিছু নয়। আপনি পয়লা বৈশাখ পালন করবেন, করেন, কোরআন সুন্নার বিরোধী নয়। এইরকম সংস্কৃতি পয়লা বৈশাখের নামে করেন আপনি, সমস্যা নেই, যা পালন করলে শারেক হবে না, কুফর হবে না, হারামও হবে না, এটার অনুমতি আছে। আপনি ঐতিহ্যের নামে সংস্কৃতির নামে করুন। রমজান মাসেও তো আপনারা বাঙালি পয়লা বৈশাখ পালন করছেন, করছেন না, কি দরকার ছিল? এক্ষেত্রে একটু ধৈর্য ধরতে পারলেন না? জনগণ, শাসক, প্রশাসক, অভিভাবক, নীতি নির্ধারক, যারা সবাই একটু ধৈর্য ধরতে পারতেন, রমজান মাসকে সম্মান করতে পারতেন, পারতেন না? কেন করলেন না? ধৈর্যের অভাব। কিসের অভাব? রোজার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত কি তা বুঝেন নাই? আপনারা ভাবছেন রোজাটা নিছক উপবাস, বা সকাল থেকে সন্ধ্যা পানাহার থেকে মুক্ত থাকলেন, ইফতার করলেন বরাবর, ইফতার পার্টিতে, রাজনৈতিক দলের ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন, আপনি রোজাদার হিসেবে উত্তীর্ণ হয়ে যাবেন? এত সহজ? রোজার মানি হচ্ছে গুনাহ থেকে বাঁচা, রোজার মানি হচ্ছে গুনাহ থেকে বাঁচা ট্রেনিং নেওয়া, রোজার মানি হচ্ছে রোজার পরে শয়তানকে 11 মাস ডিফেন্স দেবার পদ্ধতি হাসিল করা। আর ওখানে রোজার মাসে শয়তানি করলেন, বলবেন সংস্কৃতির কথা? কাদেরকে সংস্কৃতি শিখান? ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই কথা তো সুন্দর, তবে এই কথাটি মানবরচিত, মিথ্যাশ্রিত, কল্পিত ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু মুসলমান ইসলাম ও সংস্কৃতিকে আলাদা করতে পারে না। ইসলাম তো আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম মানুষের জীবনকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করার সুযোগ দেয় না, যে জীবনের এক অংশে ইসলাম মানবেন, আরেক অংশে সংস্কৃতি মানবেন, আরেক অংশে রাজনীতি করবেন, আরেক অংশে ব্যবসা করবেন, আরেক অংশে লেনদেন করবেন, আরেক অংশে ধান্দামি করবেন, ইসলাম এটা স্বীকৃতি দেয় না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, মুসলমানকে তার সংস্কৃতিও খুঁজতে হবে ইসলাম থেকে, ইসলামের বাইরে ঐতিহ্যের নামে, ইতিহাসের নামে, স্বাধীনতার নামে কোন সংস্কৃতি মুসলমান খুঁজতে পারে না। এটা মনে রাখবেন, ইসলামের সাথে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই বললেন তো, সংস্কৃতির নামে যা হচ্ছে বাংলাদেশে, যে পয়লা বৈশাখের নামে দুই একটা কাজ বাদ দিয়া সবটাই তো হিন্দুত্ববাদ থেকে এসেছে, হিন্দুয়ানি সংস্কৃতি। আপনি পয়লা বৈশাখ পালন করবেন, করেন, কোরআন সুন্নার বিরোধী নয়। এইরকম সংস্কৃতি পয়লা বৈশাখের নামে করেন আপনি, সমস্যা নেই, যা পালন করলে শারেক হবে না, কুফর হবে না, হারামও হবে না, এটার অনুমতি আছে। আপনি ঐতিহ্যের নামে সংস্কৃতির নামে করুন, কিন্তু সকাল সকাল নাচ গানের মাধ্যমে হুতুম পেঁচা, বানর আর হনুমানের প্রতিকৃতি নিয়ে, প্রতিমা নিয়ে, ছবি নিয়ে মঙ্গল শোভাযাত্রা
এটার সাথে তো পৌত্তলিকতা আর হিন্দুত্ববাদের গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতি হিসেবে মুসলমান এটাকে মেনে নিতে পারে না। পারে না বলবেন ধর্ম যার যার উৎসব সবার। জাতি হিসেবে বড়ই ভাগ্য বিপন্ন আমরা, জানি না অভিশপ্ত কিনা, সব বুঝলাম ইসলামকে চিনলাম না, সব স্বার্থ বুঝি ইসলামের স্বার্থ বুঝি না, সবার অধিকার বুঝি মুসলমানের অধিকার বুঝি না। তাহলে কি সবাই স্বাধীন? আমরা যারা কোরআন হাদিস মানি আমরাই পরাধীন? বাস্তবে তো তাই মনে হচ্ছে, কি বলেন? তাতে তো এটাই বোঝা যাচ্ছে সবাই স্বাধীন, কোরআন সুন্নাহ যারা মানে তারাই পরাধীন, ঠিক কিনা? তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ সংস্কৃতি মানা যারা তাদেরকে বলছি কান পেতে শুনে রাখো, আমার বক্তব্য সারা দেশে প্রচারিত হয়, দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমার বক্তব্য চলে যায়। গত 2-3 বছর আগে বাংলাদেশের প্রখ্যাত বক্তা এসেছিল আমার কাছে দেখা করতে, সে আমেরিকায় ছিল। সে বলে আমি আমেরিকাতে আটলান্টিকের শেষ প্রান্তে এক জায়গায় গেলাম, যে দেখি আপনার বক্তব্য শুনতেছে মানুষ। এটা কেন বললাম? যে আমি যে কথাটি বলছি এটা শুধু মুসলমানদের উদ্দেশ্যে নয়, দেশের যারা নীতি নির্ধারক অভিভাবক নিজেদেরকে জ্ঞানী গুণী মনে করে তাদেরকে লক্ষ্য করে বলছি, কান পেতে শুনে রাখো, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে। তোমরা যেসব সংস্কৃতির নামে এই হিন্দুয়ানি কালচার পহেলা বৈশাখের যে পদ্ধতি চালু করছো বাংলাদেশে, তোমাদেরকে চ্যালেঞ্জ করছি বুদ্ধিজীবীরা, 1960 সালের আগে বাংলাদেশে পহেলা বৈশাখের নামে কোনো মঙ্গল শোভাযাত্রা বের হতো না। তাহলে কি বাঙালি সংস্কৃতি মাত্র 60 বছর আগ থেকে? তোমরাই তো বলো বাঙালি সংস্কৃতি 1000 বছর আগ থেকে। তাহলে মাত্র 1960 সালের আগে বাংলাদেশের কোথাও পহেলা বৈশাখের নামে তো মঙ্গল শোভাযাত্রা বের হয় নাই, তাহলে নিশ্চয় এটা বাঙালি সংস্কৃতির অংশ নয়, এটা পশ্চিম বাংলার হিন্দুদের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করা হয়েছে। সংস্কৃতির নামে পৌত্তলিকতাকে বাঙালি মুসলমানের উপর ছাপিয়ে দেবার অন্যায় একটি কাজ ছাড়া কিছু নয়। তাহলে এই বাঙালি সংস্কৃতির নামে হিন্দু আইন সংস্কৃতি পৌত্তলিকতাকে মেনে নেওয়া হবে না। পহেলা বৈশাখে রবীন্দ্রনাথকে নিয়ে কি চর্চা! বুদ্ধিজীবীরা ইতিহাস জানো, যে রবীন্দ্রনাথের অর্চনা করো সেই রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যখন আন্দোলন শুরু হয়েছিল, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো, জোড়াসাঁকো বাড়ির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে সভাপতিত্ব করেছে। তারা বলেছিল রবীন্দ্রনাথ শরৎচন্দ্র, তারা বলেছিল কিসের বাঙালি চাষা ভূষা, আমরা চাষা ভূষা, এই চাষা ভূষা বাঙালির জন্য আবার কি বিশ্ববিদ্যালয় লাগে নাকি? ওরা তো কলকাতায় এসে পড়তে পারে। যে রবীন্দ্রনাথ, যে হিন্দু বুদ্ধিজীবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরই 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, আর তারই ধারাবাহিকতায় 71 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, ভাষা আন্দোলনের বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, স্বাধীনতার চেতনার নামে সেই পৌত্তলিক হিন্দুত্ববাদীদের কোন সংস্কৃতিকে বাঙালি মুসলমান মেনে নিবে না। পহেলা বৈশাখ সংস্কৃতির নামে তো অনেক কিছু করা যায়,
বৈশাখী মেলা করা যায় যেখানে কেনাকাটা করবে মানুষ, ঠিক কিনা? সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে, সেখানে মন চায় তোমার ভালো ভাত পচায়া পান্তা করে খাইতে পাও পারো, সমস্যা নেই। পান্তা ভাত খেলে স্বাস্থ্যের একটু ক্ষতি হইতে পারে ইলিশ মাছ দিয়ে, ঠিক কিনা? তারপরে একটু নেমন্ত্রণ একটু দাবাত পানি হতে পারে, সমস্যা নাই। হাল খাতা লিখতে পারো, দোকান উদ্বোধন করতে পারো, এভাবে তো সংস্কৃতি পালন করা যেত, ঠিক কিনা? কিন্তু সংস্কৃতি মানার নামে এই মঙ্গল শোভাযাত্রা কেন, যেখানে হুতুম পেঁচা থাকে, হনুমান থাকে, বানর থাকে? এগুলো হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দু ধর্মের মতে হুতুম পেঁচা হচ্ছে সরস্বতী দেবীর বাহন, নজবিলা বলবেন না, ওদের কল্পিত সরস্বতী দেবীর বাহন হচ্ছে কি, হুতুম পেঁচা। তো হিন্দুরা এইসব মঙ্গল শোভাযাত্রা বের করত তাদের পূজার অংশ হিসেবে, তার মাধ্যমে তারা মঙ্গল চাইত। আমরা জানি সব বিশ্বাস শিরকি বিশ্বাস, মঙ্গল আর অমঙ্গল দেবার মালিক কে? পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফালাহু ইল্লাহু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অনিষ্টতা তোমাকে স্পর্শ করে, সে অনিষ্টতা অমঙ্গল থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবেন না আল্লাহ ছাড়া। আর যদি আল্লাহর পক্ষ থেকে মঙ্গল আসে, কি আসে, সে মঙ্গল বা কল্যাণকে কেউ নাকচ করতে পারবে না। তাহলে মঙ্গল অমঙ্গল দেবার মালিক কে? কিন্তু তোমরা যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পূজা অর্চনা পদ্ধতিতে সংস্কৃতি পালন করলা, মঙ্গল কামনা করলা হনুমানের কাছে, বানরের কাছে, হুতুম পেঁচার কাছে, এটা জঘন্য পর্যায়ে শির্ক। আর এইরকম মুশরিক কখনো মুসলিম হতে পারে না। অতএব আমাদেরকে সকল ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে।